রাস্তা ভেঙে হুড়মুড়িয়ে উল্টে খালে গিয়ে পড়লো ট্রাক্টর, আগুন ধরে গেল ট্রাক্টরে। মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহেন্দ্রপুর ঈদগাহের পাশে রাস্তা ভেঙে ট্রাক্টরটি পড়ে যায় রাস্তার পাশের খালে, এরপরই ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। স্থানীয় দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। জানা গিয়েছে, দুই বছর আগে এই রাস্তাটি ঈদগাহ থেকে মহেন্দ্রপুর ক্লাব পর্যন্ত প্রায় 700 মিটার ঢালাই করা হয়েছিল। এলাকাবাসীর অভিযোগ, সেই সময় নিম্নমানের সামগ্রী দিয়েই তৈরি হয়েছিল রাস্তা নির্মাণ। লাল বালির জায়গায় ব্যবহার করা হয়েছিল সাদা বালি, এমনকি রাস্তার মাঝে 1 ইঞ্চি ঢালাই করা হয়েছিল। দুই বছরের মাথায় 2-3 বার ভেঙে দেয় রাস্তাটি, পরবর্তী রিপেয়ারিং করার ব্যবস্থা করা হয়, তাতেও আবার নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছিল বলে অভিযোগ গ্রামবাসীর। ফলে বিভিন্ন জায়গায় ধসে গেছে রাস্তা, ফলে উল্টে যায় ট্রাক্টরটি। মালদা জেলার হরিচন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েত এলাকার মহেন্দ্রপুর ঈদগাহের পাশে রাস্তা ভেঙে ট্রাক্টরটি পড়ে যায় রাস্তার পাশের খালে, এরপরই ট্রাক্টরটিতে আগুন ধরে যায়। স্থানীয় দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয় বাসিন্দারা কি বলছে শুনব। এই রাস্তাটা অনেকদিন আগে করা হয়েছে, রাস্তাটা নিচ দিয়ে পানি যায় যায়, ঘোষ রেখেছে, মাটি নাই নিচের ভিতরে, অনেকদিন তো ফোকলা হয়েছে, ফাটে গেছিলো রাস্তাটা। নতুন ড্রাইভার এসেছে তো বুঝতে পারলো না, সাইড কাটা ছিল, সাইড কাটাতেই পানি গিয়েছে। রাস্তাটা তো সাদা বালি দিয়ে হয়েছে, যেখানে লাল বালি দিয়ে কথা ছিল সাদা বালি দিয়ে কথা ইয়ে হয়েছে। ঢালাই তো দেখলাম, এখন ভাঙার পর দেখলাম তো 2 ইঞ্চি, সাইডে দেখছি তো 6 ইঞ্চি ঢালাই, বিচের মধ্যে দেখছি 2 ইঞ্চি ঢালাই। আগুন লেগে আগুন কেনি ভালো, তারপরে আগুন নেই ভালো, এখানে বাড়িগুলো আসলো, তারপরে দমকল আসলো। আচ্ছা, দমকল এসে আগুনটা নেই ভালো। এখন আমরা চাচ্ছি যে রাস্তাটা দৌড়ে ভালো হোক, পাইলট করে হোক, গাড়ি দিয়ে ভালো করে রাস্তাটা বানা হোক, না হলে আমাদের অসুবিধা হচ্ছে, এখানে যাতায়াতের মানুষের খুবই অসুবিধা। ব্যস্ততম রাস্তা, কার্যত রাস্তাটা যাতে দ্রুত পুনর্নির্মাণ করা হয় তারই দাবি জানাচ্ছেন গ্রামবাসীরা। আপনারা দেখছেন বর্তমান সময় .com, তর্কে নয় যুক্তিতে, আমরাই শুধু খবরে। দেখতে থাকুন বর্তমান সময় .com। আপনারা দেখছেন বর্তমান সময় .com।